জায়েদ ইবনে হারেসা, ওই জায়েদ ইবনে হারেসা হলো নবীর অনেক আদরের অনেক প্রিয়। জায়েদ ইবনে হারেসা মায়ার নবীর তিনি পুত্র কেমন করে হলেন একটা ঘটনা শুনুন। আল্লাহর নবী রহমতের নবী, মায়ার নবী, জয় দয়ার নবীর গোলাম ছিলেন জায়েদ ইবনে হারেসা। শিশুকালেই তিনি ডাকাতের হাতে অপহরণ হয়ে যান, বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন থেকে তিনি একদিন মায়ের সাথে রওনা দিছেন, পথের মধ্যে ডাকাতের হাতে তিনি হামলার শিকার। ডাকাতের দল জায়েদকে মক্কার উকাজ নামক বাজারে উঠাইল। ওই বাজার থেকে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিনে নিলেন। জায়েদের বয়স তখন ছোট্ট 10 বছর 12 বছরের বালক। ওই জায়েদকে কিনে নিছেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার কাছে অনেকদিন ছিলেন। এরপরে আম্মাদানের সাথে মায়ের নবীর যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যুবক, তখনই তিনি আমার নবীকে হাদিয়া দিয়ে দিলেন। এইবার জায়েদ হলেন মায়ার নবীর ঘরে নবীর গোলাম। মক্কার মানুষগুলিও জানে জায়েদ হলো মুহাম্মদের গোলাম, কিন্তু মায়ার নবী এত আদর করেন, এত মায়া করেন, কোনো ধমক নাই, কোনো কিছু নাই, মারি নাই, ঝগড়া নাই, গালি নাই, এত মায়া, এত মায়া নবীর কাছে তিনি পাইতেছেন। এইদিকে ইয়ামেন তার মা, তার বাবা, জায়েদের মা বাবার একমাত্র সন্তান ছিল এই জায়েদ। সন্তানকে হারাইয়া মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘোরে, বাবাও শুধু জায়েদ জায়েদ কইরা কইরা রাস্তায় রাস্তায় ঘুরে, দেশ বিদেশে ঘোরে, এলাকার মানুষেরও জানে মা পাগল, বাবা পাগল। একটা সন্তানের জন্য যেই সন্তান ডাকাতের হাতে অপহরণ হয়, কোথায় সে জায়েদ বাবা জানে না, মা জানে না, ইয়ামেনের মানুষও জানে না, কোথায় ডাকাতির দল জায়েদকে নিয়ে গেল, তারে জীবিত রাখলো নাকি মেরে ফেললো, কেউ তো জানে না, কেউ তো জানে না। ওই অবস্থায় কিছু মানুষ তারা ইয়ামেন থেকে মক্কায় আসলো হজ করার জন্য। হঠাৎ করে নবীর কাছে একটা বালক দেইকা, এই সময় তো জায়েদ আর বালক না, তিনি প্রায় তো প্রায় বালক থেকে আরও একটু বড় যুবকের প্রায় কাছাকাছি হয়ে গেছেন। জন হারাইছেন বায়রা 10 বছর 12 বয়সে, এরপরে আবার হারানোর পরে আরো 10 বছর চলে গেল, 20-22 বছর হয়ে গেল। ওই অবস্থায় জায়েদের চেহারাটা দেখা ইয়ামিনের মানুষগুলি তারা চিনে ফেলেছে, কিছুরা চিনে ফেলেছে। এরে দেখ দেখ মোহাম্মদের গোলাম, যে পিছনে পিছনে ঘুরে মানুষের কাছ থেকে জানলাম এর নাম নাকি জায়েদ। এই কথাটা শোনার পর ইয়ামেনের মানুষগুলি ইয়ামেন চলে গেল। জায়েদ জায়েদের বাবাকে বলল, ও জায়েদের বাপ, আমরা জায়েদের সন্ধান পেয়েছি, মক্কায় মোহাম্মদের কাছে দেখেছি, যদি তুমি মোহাম্মদের কাছ থেকে জায়েদকে আনতে চাও তোমরা সহজে আনতে পারবা রে, কারণ মোহাম্মদের দিল বড় নরম, অতি নরম দিলের মহান দিলের একজন মানুষ। যাও তুমি কিছু পয়সা করে নিয়া, স্বর্ণ অলঙ্কার নিয়ে তুমি যাও। ভাইরা বন্ধুরা জায়েদের বাবা জায়েদের এক চাচাকে সাথে নিয়া মক্কায় চলে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে সাক্ষাৎ করলেন, নবীর কাছে পরিচয় দিয়ে বলেন, নবী গো আমি ইয়ামিন থেকে এসেছি গো নবী, আমি হলাম জায়েদের বাবা। আল্লাহর নবী বলে, কোন জায়েদ? বলে আপনার ঘরে যে জায়েদ আছে সেই জায়েদের বাবা, এই জায়েদের বাড়ি ইয়ামেন। শিশুকালে ডাকাতের হাতে অপহরণ হয়, এরপরে আমার জায়েদ কোথায় কেউ জানি না, কেউ জানি না, তার মা পাগল পাগল, আজও তার মা সুস্থ না, সুস্থ না গো নবী, পয়সা যা লাগে আপনি নিয়ে আনেন, আমার বাচ্চাটারে দেন। আল্লাহর নবী রহমতের নবীর চোখ থেকে পানি চলে আসলো। নবী বলেন, জায়েদের বাপ, যদি জায়েদ তোমার সন্তান হয় তাহলে আমাকে পয়সা দেওয়া লাগবে না, বদলা দেওয়া লাগবে না, যদি আমার জায়েদ যেতে চায় আমি মোহাম্মদ খুশি মনে জায়েদকে বিদায় দিব, কারণ আমি মোহাম্মদ ইয়েতিম, জন্মের আগেই বাবা হারাইছি, বাবার আদর কেমন, আব্বু ডাকের ভিতরে কত মজা আমি নবী তা জানি না রে। অতএব যাও জায়েদ যদি বাপমার কাছে যেতে চায় আমার কোনো বাধা নাই, নবী ডাক দিলেন জায়েদ।
পাশের রুম থেকে যায় ইবনে হারেসা, তিনি আসলেন আইসে, তিনি দেখেই চিনে ফেলেছেন বাবারে, দেখেই চিনে ফেলেছেন চাচাকে। নবী বলেন, জায়েদ তুমি কি চিনছ? জায়েদ ইবনে হারেসা বলে, নবী গো চিনছি, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। এই বইলা দৌড় দিয়ে গিয়া বাবা সন্তানকে বুকে জড়ায় নেয়, চুমুকায় গালে, চুমুকায় চুল, অশ্রু জোরে সন্তান কাঁদে, বাবাও কান্দে। হারানো সন্তান পা ফিরে পাওয়ার পর একই অনুভূতিটা হয়, শুধু ওই বাপ মা জানে, পৃথিবীর আর কেউ জানে না রে গোলাম। সন্তান যদি হারায় যায় এর ব্যথাটা কেমন, হারানো মা জানে, হারানো বাবা জানে, আর কেউ জানে না। আল্লাহ নবী রহমতের নবী মনে খুব খুশি, যাক আমার জায়েদ বাবারে পাইছে, মারে খুঁজে পাইছে। হ্যাঁ আমার জায়েদ তার বাবারে পাইছে, মারে খুঁজে পাইছে। নবীর মনেও খুশি। আল্লাহ নবী কয়, জায়েদ তোমার মা তোমার তালাশে তালাশে পাগল হয়ে গেছে রে বাবা, যাও তুমি মায়ের কাছে যাও, বাবা আসছে তোমাকে নেওয়ার জন্য, তুমি চলে যাও। যেই মাত্র নবী বলতেছে যায় তুমি চলে যাও, যায় তো নরে না চরে না, একটা কদমও সামনে দেয় না, যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়ায় আসে, মাথাটা নিচের দিকে দিয়ে আসে। ওই অবস্থা আল্লাহর নবী কয়, যায় তুমি কি তোমার বাপ মার কাছে যেতে চাও না? যদি তুমি যেতে চাও, আমি নবী কোনো বদলা তোমার বাবার কাছ থেকে নেব না, খুশি মনে তোমাকে বিদায় দেব। আর যদি আমি নবীর সাথে তুমি থাকতে চাও, আমি খুশি মনে আমার কুলে তুলে নিব। সিদ্ধান্ত চলে আসলো যায়েদ ইবনে হারেসার কাছে, বাপ মার কাছে যাবে নাকি নবীর কাছে থাকবে। এইবার যায়েদ মাথাটা নিচে দিকে দিয়ে টপ টপ করে চোখ থেকে অশ্রু ঝরে আর কান্দে আর কয়, মায়ার নবী গ, এতদিন যাবত আমি বাপ মা থেকে বহু দূরে, কিন্তু আপনার কাছে আসার পর আমার যে বাবা নাই, আমার যে মা নাই, এই কথা আমি ভুইলা গেছি। কারণ বাবার আদর মায়ের আদর যা আছে গো নবী, আমি পুরাটাই আপনার কাছে পাইছি। আমার যে বাবা নাই মা নাই, আমি কখনো আমার মনে পড়ে না, মনে হয় না। মানুষের ভিতরে যে এত দরদ, এত মায়া, এত মহব্বত, নবী গো আপনার কাছে না আসলে আমি বুঝতাম না। ডাকাতদের হাতে থাকা অবস্থায় আমি মনে করতাম মানুষের চেয়ে জঘন্য আর কেউ নাই, হাইওয়ানের চেয়েও মানুষ বেশি নিকৃষ্ট। কিন্তু নবী গো আপনার কাছে আসার পর আমি বুঝলাম মানুষ ফেরেশতার চেয়েও অনেক ভালো। ওগো নবীজি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাকি জীবন আপনার কদম জড়ায় থাকতে চাই। এই কথা বলতে যায়েদের বাবা দৌড় দিয়া ইয়া যায়েদের বুকে জড়ায় কয়, বাবা তুই কি কইলি রে, তোর মা তোর জন্য পাগল, কি কইলি বাবা, মায়ের কাছে বুঝি যাবি না? কই বাবা তুমি বিশ্বাস করো বাবা, তুমি কি তোমার সন্তানের শান্তি চাও না, আরাম চাও না? বাবা তুমি বলো না, আমি ছেলে হইয়া কেমনে বাপ মাথাই কে নবীর কাছে থাকতে চাই, বাপ মাসাইরা নবীর কাছে থাকতে চাই, কেমন মায়াটা পাইছি। তখনই বাবাও বুঝে ফেলেছে সন্তানের কপালে চুমু খায়, সন্তানের কপালে চুমু খায় আর বলে, বাজান রে আমার বুঝতে বাকি নাই, মায়ার নবীর দরবারে তুমি কত আরামে আসো, কত শান্তিতে আসো। ঠিক আছে বাবা, আমি বাবাও মেনে নিলাম, আজ থেকে তুমি নবীর দরবারেই থাকো, আমরা মা বাবা মাঝে মাঝে ইয়ামেন থেকে তোমাকে এসে দেখে যাব। এই যায়েদ ইবনে হারেসা মুতার যুদ্ধের এক নম্বর সেনাপতি। আল্লাহ নবী কই, যায়েদ যাও বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা তিনি নবীর কাছ থেকে বিদায় নিলেন। আমার নবী নিশ্চিত জানেন এই যুদ্ধে যায়েদ শহীদ হয়ে যাবে। এরপরে নবী যে বিদায় দিতেছেন আর বলতেছেন, যায়েদ তোমার সন্তান উসামার কাছ থেকে বিদায় নিয়ে যাও। উসামার কাছে গেলেন, উসামার বয়স তখন 10 বছর। যায়েদ উসামার কাছে গিয়া চোখের পানি জড়ায় কয়, বাজান বাজান, দুনিয়াতে আমার তুমি আর নবী ছাড়া কেউ নাই রে বাবা। বাবা আমি যুদ্ধে যাইতেছি, হয়তো এই যুদ্ধ থেকে বাবা ফিরব না। তুমি যদি কোনদিন বড় হইয়া বাবার কথা ইয়াদ কর, শাম সিরিয়ার রাস্তার কিনারায় বাবার কবর তুমি খুঁজে নিও।
সাহাবায়ে কেরাম নিজেদের কবর বানাইছেন চীনে আফ্রিকায় পৃথিবীর দেশ দেশান্তরে যার যার কবর বানায় নিয়েছেন সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম মদিনায় আমার নবীর মক্কায় সেই বিদায় খোঁজার বাসনে ছিলেন কিন্তু কবর মক্কা মদিনায় পাওয়া যায় মাত্র 10,000 1,00,000 উপরে সাহাবি নিজের কবর নিজের গ্রামে নিজের এলাকায় বিবি বাচ্চার কাছে বানাইতে পারেন নাই রে সন্তান সন্ততি সব রাইখা কবর বানাইছেন দেশ থেকে দেশান্তর শুধু দিনের দাওয়াতের জন্য দুই নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব নবী কই জাফর বিদায় নিয়ে আসো পরিবারের কাছ থেকে বিদায় আমার নবীও জানেন শেষ বিদায় জাফর নিজেও জানে শেষ বিদায় মদিনার সাহাবীরাও জানে শেষ বিদায় গেলেন ঘরে যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে পাশেই ছোট্ট দুইটা বালক 4 বছর 6 বছরের দুইটা ছেলে আসিল জাফর ইবনে আবি তালিবে মা কোরআন তেলাওয়াত করে আর দুই ভাই মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে মা যদি কোরআন তেলাওয়াত করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান শুধু কোরআন তেলাওয়াত শিখে তা না বরং হাফিজে কোরআন হয় মা যদি সন্তান পেটে রাইকা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান কোরআনের হাফেজ হয় মা সন্তান পেটে লইয়া যদি বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পর গানের মাস্টার হয় মা যদি সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে চলে সন্তান মেধাবী হয় জ্ঞানী হয় জেহনি হয় আর মা সন্তান পেটে নিয়ে যদি বেপর্দায় চলে সন্তান গভী হয় সন্তান মেধা বিকাশ ঘটে না প্রতিবন্ধী হয় বোকা। এজন্য মায়েরা মনে রাখবা সন্তান তুমি কেমন চাও এই এই নির্ভরতা এই বিষয়টা নির্ভর করে বাপ মার উপর বেশিরভাগ নির্ভর করে মায়ের উপর কারণ সন্তান মাকে বেশি টাইম পায় গর্বে ছিল তাও মায়ের সাথে দুধ খাইছে তাও মায়ের সাথে ঠিক না দুধ পান করানোর বয়স মায়ের সাথে গর্বে ছিল তাও মায়ের সাথে এরপর একটু বড় হয়েছে তাও মাকেই বেশি দেখে বাবা বেশি টাইম ঘরের বাইরে থাকে এজন্য মার আসর সন্তানের উপরে বেশি পড়ে আর নবী বলেন আলমার আদু রাইয়াতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি নবী বলেন প্রতিটা মহিলাকে আল্লাহ পাক স্বামীর ঘরের হেফাজতের ব্যাপারে জিজ্ঞেস করবে আর জিজ্ঞেস করবে সন্তানের ব্যাপারে সন্তানকে তুমি কি শিখাইছো সন্তানরে তুমি কি দেখাইছো মা গো তুমি দুধ পান করানোর সময় যদি কোরআন তেলাওয়াত করো দুধের সাথে তেলাওয়াত ঢুকবে আর দুধ পান করানোর সময় যদি নাটক সিনেমা দেখো দুধের সাথে গান বাজনাও যায় ঢুকবে ঠিক না এজন্য ভাইয়েরা বন্ধুরা জাফর ইবনে আবি তালিব বিবিশা কোরআন তেলাওয়াত করে দুইটা বাচ্চা কোরআন তেলাওয়াত শুনে ওই অবস্থায় তিনি ঘরের ভিতরে যায় ঢুকলেন দুইকেই বিবিকে বলতেছেন বিবি গো কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো গো যুদ্ধের ময়দানে আজ আমি 2 নম্বর সেনাপতি নবী ঘোষণা দিয়েছেন বিদায় দাও সাথে সাথে দুইটা বাচ্চা বাবারে জড়ায় ধরছে জাফর ইবনে আবি তালিবের বিবি কয় স্বামী গো যুদ্ধের ময়দানে যাবেন অসুবিধা নাই আমার বাধা নাই তবে আমি মায়ের নবীর জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে মোনাজাত করলে আল্লাহর দরবারে মোনাজাত কবুল হয় আপনি মোনাজাত করবেন না মোনাজাত করব আমি আপনি শুধু আমার সাথে আমিন আমিন বলবেন এমনি জাফর ইবনে আবি তালিবের বিবি তিনি হাত উঠাই দিছেন জাফরের বিবি হাত উঠাইছেন জাফর তিনিও হাত উঠাইছেন ছোট দুইটা বাচ্চা তারাও বাপ মার সাথে হাত বাড়ায় দিছে মাঝে মাঝে ঘরে বাচ্চাদেরকে নিয়ে মোনাজাত করবেন বিবির নিয়ে মোনাজাত করবেন বাচ্চাদের হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয় মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর দরবারে কবুল হয় সুবহানাল্লাহ কোন ভাইয়েরা বন্ধুরা মোনাজাত উঠাইছেন 1 নম্বর দোয়া আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিও জাফর বলেন আমিন 2 নম্বর দোয়া করছেন আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের সাহস বাড়ায় দিও জাফর বলেন আমিন দুটা দোয়া কবুল কারণ ইনি যুদ্ধে যাওয়ার আগে দোয়া কবুল আমিন কইতেছেন কবুল 3 নম্বর দোয়াটাই বিবে করতেছে আল্লাহ আজকের যুদ্ধে আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া ফিরত দিও
কারণ আমার দুইটাও বুজ বাচ্চা। আল্লাহ তুমি আমার বাচ্চাগুলার মুখের দিকে তাকাইয়া আমার বাচ্চাগুলিরে এতিম বানায়ো না। আল্লাহ আমার স্বামীরে তুমি জীবিত পৌঁছায় দিও। এই কথাটা বলতি জাফর হাতটা আস্তে করে ছেড়ে দিলেন, আমিন বললেন না। হাতটা ছেড়ে দিয়া তলোয়ারের বাট দিয়া বিবির হাতটারে আস্তে করে নামায়া বলতেছেন, বিবি গো তোমার তিনটা দোয়া আর দুটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে, কিন্তু তিন নাম্বার দোয়া কবুল হবে না। কারণ বিবি গো আমি তোমার কাছে বলতে চাই না, কিন্তু তুমি বলতে বাধ্য করলা। আজকের যুদ্ধে আমি দুই নম্বর সেনাপতি, আমার পরে নবী আরে একজন সেনাপতির নাম ঘোষণা করেছে, আমার নামের শেষে নবী শহীদ শব্দ লাগাইছেন। এতে করে শুধু আমি না মদিনার সমস্ত মুজাহিদরা জানে এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, জীবিত আসব না। বাচ্চাগুলি বাবার জড়ায় কান্দে, বাবার বাচ্চাগুলির কপালে চুমু খায়। এই মহিলা তিনি বিদায় নিয়ে গেলেন, জীবনের শেষ বিদায় আর বললেন, বিবি গো আমার বাচ্চাগুলির তুমি তোমার কাছে আমানত রেখে গেলাম, দেখে শুনে রাইকো কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তৈরি জান্নাতে দেখা হবে। তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিয়ে করেছেন, এখনো নতুন বিবির চেহারা দেখেন নাই। ওই অবস্থায় খবর নবী তোমারে মসজিদে নববীতে ডাকেন, দৌড় দিয়া মসজিদে নববীতে চলে আসলেন। মানুষেরা কয়ে আব্দুল্লাহ মাত্র আগদোটা কইছে, বিবিরে দেখে যাও একটা নজর, নিজের স্ত্রীরে দেখে যাও। আব্দুল্লাহ কয়ে না, আমার স্ত্রীর চেহারা দেখার আগে আমার নবীর চেহারা দেখা আমার উপর জরুরি, কারণ আমার স্ত্রীর চেহারার যে আমার নবীর চেহারা আমার কাছে হাজার হাজার গুণ দামি। দৌড়ে মসজিদের নববীতে চলে আসলেন, আইসে শুনে নাজকির যুদ্ধের তিন নম্বর সেনাপতি উনি। নবী বলতেছেন, আব্দুল্লাহ যাও যে বিদায় নিয়ে আসো, উনার পরে আরেকজন সেনাপতি, তার মানে আব্দুল্লাহ নিজেও শহীদ হয়ে যাবেন, এই যুদ্ধ থেকে তিনিও ফিরবেন না। দৌড় দিয়া বাড়িতে গেলেন, যুদ্ধের পোশাক পইরা ঘোড়ার পিঠে সওয়ার কইয়া ডাক দিয়া বলতেছেন, বিবি গো ও বিবি বিদায় দাও বিদায় দাও, যুদ্ধে যাইতেছি, নবী আমাকে সেনাপতি বানাইছেন। আন্দরের ভিতর থেকে বিবি ডাক দেয়া কয়, প্রাণের স্বামী গো মায়ার নবী যুদ্ধে পাঠাইতেছেন, আমার কোনো বাধা নাই, কিন্তু আমার একটা ছোট্ট আবদার গো স্বামী, একটা বারের জন্য ঘোড়ার পিঠ থেকে তুমি নামো, নাইমে আমার ঘরে আসো, আমি এক নজর তোমার চেহারাটা দেখতে চাই, যেন কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীরে দেখলেই চিনতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়ার পিঠ থেকে কয়, না গো বিবি না, আমারে তুমি দেখো না, আমিও তোমারে দেখবো না, কারণ শুনেছি তুমি অনেক সুন্দরী, যদি তোমার মায়াবী চেহারা আমি দেখি যুদ্ধের ময়দানে হয়তো তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠতে পারে, তখন আমার যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে। না গো বিবি আমি তোমাকে দেখলাম না চিনলাম না, তুমিও আমাকে দেখলে না চিনলা না, চলে গেলাম তবে মনে নাই কেউ স্বামী আর ফেরত আসবে না, এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ। আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় আল্লাহ নিজে করায়া দিব। কাউ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া, কাউ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবি হ্যায়, তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায়, তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায়, আশ যার নে দেতে হে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারাত, তশকীক কমর মেঘ তো আঙ্গুল কি ইশারা। একটু জোরে সুরে কন্যা আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। ভাইরা চলে গেলেন তিনজন, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে বসে জিব্রাইল আমিন টেলিভিশনের পর্দার মতো মুতার যুদ্ধের চিত্র নবীর সামনে তুলে ধরেছেন। নবী দেখতেছেন, আমার জায়েদ যুদ্ধ শুরু করেছি, আমার জায়েদের হাতে ইসলামের পতাকা,
এই যে কিছুক্ষণ যুদ্ধ করলো অনেক দুশ্মনকে জাহান্নামে পাঠাইয়া আমার জায়েদ শহীদ হয়ে গেল। নবী সাহাবীদেরকে বলতেছেন যারা অসুস্থ ছিলেন পাশে বসা, নবী বলতেছেন এই মুহূর্তে আমার জায়েদ শহীদ হয়ে গেছে। দুই নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইনি আইসা ইসলামের পতাকা ধরছেন, পতাকা মাটিতে পড়তে দেন না। নবী বলেন পতাকা এইবার জাফরের হাতে, জাফর বীর বিক্রমে যুদ্ধ করতেছে, অসংখ্য দুশ্মনকে কল্লা জমিনে ফালাইয়া সামনে বাড়তেছে। হঠাৎ করে নবী কয় আমার জাফরের ডান হাত দুশ্মন কেটে ফেলেছে। নবী চিৎকার দিয়ে উঠলেন, বাম হাতটাও দুশ্মন পিছন দিয়ে আঘাত করে কেটে ফেলেছে, এরপরে দেহটাও দুই টুকরা করে ফেলেছে। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। জাফরের ছোট ছোট দুইটা অবুজ বাচ্চার কথা চিন্তা করে। এমনি আল্লাহ কয় যা জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, যে বলো আমার জাফর যে আজকে যুদ্ধের জন্য আমি আল্লাহর জন্য আমার বন্ধুর জন্য দুইটা হাত জিহাদের ময়দানে দিয়া দিল, আমি জান্নাতে তারে দুইটা পাকা লাগায় দিব, সমস্ত জান্নাতির জান্নাত হবে নির্ধারিত, কেউ কারো জান্নাতে যেতে পারবে না। কিন্তু জাফরের জান্নাত তো নির্ধারিত হবেই, কিন্তু সে যে কোনো জান্নাতে উড়ে বেড়াতে পারবে, আমি তারে এমন দুইটা পাখা তারে লাগায় দিব। সেদিন থেকে জাফরের উপাধি নবী দিয়া দিলেন জাফরে তৈয়ার, উড়ন্ত জাফর। আল্লাহু আকবার। নবী বলেন আমার জাফর কামড় দিয়া পতাকা ধরে রাখছে, পতাকা মাটিতে পড়তে দেয় না। আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি আইসা পতাকা ধরে টানতেছেন, জাফর কামড় ছাড়েন না। এইবার তিনি ডাক দিয়া বলেন ও আব জাফর, এই পতাকা আর কেউ টানে না, অন্য কেউ টানে না, আমি আব্দুল্লাহ তোমার কাছ থেকে পতাকা টানতেছি, যার নাম নবী তোমার পরে আমার নাম ঘোষণা করেছে। সাথে সাথে কামর ছেড়ে দিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে মুসলমানের ভিতর থেকে পরামর্শে একজন সেনাপতি বানানো হয়, তিনি কে? তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহ আর তলোয়ার হলো যার উপাধি। ইনি যুদ্ধের সেনাপতি হইয়াই নবী বলেছিলেন চতুর্থ সেনাপতির হাতে বিজয় আসবে। তিনি কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের হালচাল বদলায় দিলেন, ডান দিকে যারা ছিল এদেরকে বাম দিকে আনলেন, বামের মুজাহিদদেরকে ডান দিকে নিলেন, সামনে যারা ছিল পিছনে আনলেন, পিছনেরদেরকে সামনে আনলেন। পরের দিন যুদ্ধ শুরু হতে দুশ্মনে কয় হায় হায়, এই অল্প সংখ্যক মুসলমান মুজাহিদ এদের সাথে আজকে এতদিন যাবৎ যুদ্ধ করে পারি না, এখন দিয়ে দেখা যায় আবার নতুন সৈন্য যোগ দিছে। মূলত নতুন কোনো সৈন্য না, জায়গাটা শুধু বদলায় দিছেন। এরপরে তিনি তলোয়ার হাতে নিছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজিতে বলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুতার যুদ্ধে নয় খানা তলোয়ার ভাঙছে। তলোয়ার হাতে নেন আর ভাঙ্গে, এক একটা গোরানি এমনে দেন শয়ে শয়ে দুশ্মনের কল্লা জমিনে আলাদা হয়ে পড়া যায়, শয়ে তো শয়ে দুশ্মনের কল্লা জমিনে পড়া যায়। এইভাবে এত বড় ঐতিহাসিক বিজয়, মাত্র 3000, দুশ্মন ছিল 2 লক্ষ, সমস্ত দুশ্মনের কচুকাটা কইরা, বাকিদের বাকিরা ভয়ে ময়দান পালাইয়া, এই যুদ্ধে মুসলমানের বিজয় চলে আসলো রে ভাই। এজন্য বলতেছিলাম সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করেছেন কিভাবে, কয় নবীর আদেশ মাইনা, নবীর কথা মতো চইলা, নবীর রং দইরা, জীবন যাবে কি থাকবে সেদিকে খেয়াল করেন নাই, কিন্তু একটাই শুধু মানছেন, আমার জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে আমরা আমাদের জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাইতে কারা কারা রাজি, একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জীবনের ছোট বড় সব কাজ আমরা উলামায়ে কেরামের কাছ থেকে জানবো, সুন্নত তরিকা কি, আমার নবীর তরিকা কি, আমার নবী কিভাবে করছেন, যাই না আমরা ছোট হোক বড় হোক এই কাজটা করব ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে। আল্লাহরে যতদিন পর্যন্ত রাজি না করব আমাদের দুর্দিন যাবে না, আমাদের সুদিন ফিরবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির